আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমাইসাস কুকিং। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে শেয়ার করব চায়ের সাথে জমিয়ে ওঠা আলু পুরির রেসিপি। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের সবার অনেক হেল্প হবে, কারণ আমি কোনো ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট মাত্র 10 মিনিটে এটা বানিয়ে দেখাবো। যে কোনো মেহমান আসলে আপনারা ঝটপট এই আলু পুরিটা বানিয়ে নিতে পারবেন, এবং খুবই অল্প উপকরণে এবং খুব কম সময়ে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিই কী কী লাগছে। আলু পুরি বানানোর জন্য আমি এখানে অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি, যেটা আটা প্রায় দেড় কাপের মতো। আমি কিন্তু এখানে ময়দা ইউজ করি নাই, কিন্তু পুরিটার স্বাদ কিন্তু ময়দা দিয়ে ভালো আসে। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারবেন। আর নিচে 1 টেবিল চামচের মতো চিনি। এই চিনিটা কিন্তু আমাদের ময়দার খামিরটাকে নরম করতে সাহায্য করবে, আর পুরিটা অনেকটা সময় ধরে সফট রাখবে, আর স্বাদটাও বহুগুণ বাড়িয়ে তুলবে। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। নিয়ে নিচ্ছি সয়াবিনের তেল প্রায় 3 টেবিল চামচের মতো। যেহেতু আমি ময়দা 1.5 কাপ নিয়েছিলাম, তাই আমি চিনিটা 3 টেবিল চামচ নিয়েছি, মানে 1 কাপ ময়দার জন্য অবশ্যই 2 টেবিল চামচ সয়াবিনের তেল ইউজ করতে হবে। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে, যাতে এই আটাটা একটা ব্রেড ক্রাম্বসের মতো হয়। অবশ্যই কিন্তু এটা ঘষে ঘষে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমার মিক্স করা শেষ, এখন আমি নর্মাল পানি একটু একটু করে মিক্স করব, আর একটা খামির তৈরি করে নেব। অবশ্যই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, 2-3 বারে একটু একটু করে পানিটা অ্যাড করতে হবে। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব বেশি নরমও না হয়, আবার খুব বেশি শক্তও না হয়, কিন্তু একটু নরম হলে এটা আমাদের বেলতে একটু সুবিধা হবে, এতে করে পুরিটাও ফেটে যাবে না। পানির পরিমাণটা আমি উল্লেখ করলাম না, আপনারা যখন খামিরটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে কীরকম নরম হতে হবে, আমি সেটা দেখিয়ে দেব। তো আমি একটু একটু করে পানি দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি। আমরা সবাই জানি যে আলু পুরি বানাতে কিন্তু আমাদের আলু সেদ্ধ করতে হয়, তারপর সেটার মধ্যে মশলা দিয়ে মিক্স করে দেন, তারপরে আলু পুরি বানাতে হয়। কিন্তু আমি আজকে আপনাদেরকে আমি আলু ভর্তা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই ভর্তাটা জাস্ট পুরিটা আমি যখন বেলবো ঠিক তার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখলেই চলবে। তো এতে কিন্তু অনেকটা সময় আমাদের কম লাগে এবং ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো আমার খামিরটা বানানো শেষ, আমি ওপরে একটু তেল মেখে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। এই তো আমি ফ্রিজ থেকে আমার যে আলু ভর্তাটা করা ছিল সেটা বের করে রেখেছি। এই আলু ভর্তা কিন্তু আমার গতকালকেরই করা ছিল, আমি খাওয়ার পরে যে অবশিষ্ট আলু ভর্তাটুকু ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এই কারণে আমার আলু সেদ্ধ করার কোনো ঝামেলা নেই। তো ফিরে আসলাম 20 মিনিট পর, এখন আমি খামিরটাকে আরেকটু হাত দিয়ে এভাবে মুথে নিব। আমাদের বাসায় সবার কিন্তু কম বেশি অনেক সময় খাওয়ার পরে আলু ভর্তাটা বেঁচে যায়, তো সেই আলু ভর্তাটা আমরা ফেলে না দিয়ে যদি ফ্রিজে সংরক্ষণ করি সেটা দিয়ে কিন্তু আমরা খুবই কম সময়ে এভাবে সুস্বাদু আলু পুরিটা বানিয়ে নিতে পারি। তো অবশ্যই চেষ্টা করবেন এখন থেকে আলু ভর্তাটা না ফেলে দিয়ে ফ্রিজে সংরক্ষণ করার, এতে করে ঝটপট যে কোনো মেহমান আসলেই আপনারা মাত্র 10 মিনিটে এই আলু পুরিটা বানিয়ে দিতে পারবেন। আমি কিন্তু খামিরটা 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে সাথে সাথেও বানাতে পারবেন, জাস্ট 5 মিনিট পর বানালেও হবে। যেহেতু আমার হাতে একটু সময় ছিল তাই আমি 20 মিনিটের মতো খামিরটা রেখে দিয়েছিলাম। তো আমি এখন ছোট ছোট টুকরা করে নিচ্ছি আমার পছন্দ মতো সাইজে, আপনারা চাইলে একটু ছোট বা বড় করে নিতে পারবেন। আমার 1.5 কাপ ময়দায় প্রায় 8টা পুরীর আমি ছোট ছোট গোল করে নিয়েছি। তো ভাগ করে নেয়ার পরে আমি আস্তে আস্তে এভাবে ফোল্ড করে নিচ্ছি, এটা কিন্তু অবশ্যই করতে হবে।
আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করলাম। তো এই তো আমি এটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যে বেলুন পিড়াতে এই পুরিটাকে বেলবো সেটাতে সামান্য একটু তেল ব্রাশ করে নেব। তো এখন আমার যে আলু ভর্তাটা ছিল সেটাও আমি 8টা ভাগে ভাগ করে নেব। আমি ময়দার খামিরটাকে যত বড় সাইজে করে ভাগ করে নিয়েছি তার একটু ছোট সাইজ করে আমার এই হচ্ছে আলু টুকরোগুলো ভাগ করে নিতে হবে। এবং অবশ্যই একটা খেয়াল রাখবেন, আলু ভর্তায় যেন কোনো বড় আলুর দানা না থাকে। দানা থাকলে কিন্তু হচ্ছে পুরিটা আমরা যখন বেলবো তখন এটা ফেটে যাবে এবং ভালো হবে না। তো আলুটা ভাগ করে নেওয়া শেষ, আমি বেলুন পিড়িতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি একটা ডো নিয়ে নিলাম। তো ডোটা আমি এভাবে একটু করে বড় করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন মাঝখানে যাতে একটু মোটা থাকে এবং সাইডের অংশগুলো যাতে একটু পাতলা হয়। তো এখন মাঝখানে আমি আলুর যে ছোট টুকরা ছিল আলু ভর্তা সেটা দিয়ে নিচ্ছি। এখন আমি ঠিক এই টেকনিকে এটা ফোল্ড করে নিব। আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। তো আমি আস্তে আস্তে এভাবে ফোল্ড করে নিচ্ছি। মুখটা কিন্তু ভালোভাবে অবশ্যই সিল করে দিতে হবে, যদি একটু ফোটা থাকে তাহলে কিন্তু ভালো হবে না, ভিতরে তেল ঢুকে যাবে আর এটা ভালো মতো ফুলবে না। তো দেখুন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে এইভাবে ফোল্ড করে নিচ্ছি যাতে কোনোভাবে কোনো অংশে ফাটা না থাকে। দেখুন আমি যে এর ভিতর আলুর টুকরাটা দিয়েছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। আপনাদেরকেও সেম টেকনিকেই এটা ফোল্ড করে নিতে হবে। তো হাত দিয়ে একটু প্রেস করে তারপরে বেলুনের সাহায্যে হালকা হালকা করে চাপ দিয়ে এটা বানাতে হবে। একবারে জোরে করে কিন্তু চাপ দেওয়া যাবে না, এতে আলুটা বের হয়ে আসতে পারে। তো আমার একটা বানানো শেষ, আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ফোল্ড করতে হবে। আপনারা চাইলে কিন্তু আলুটা সেদ্ধ করে তারপর এর মধ্যে আলু ভর্তা আমরা যেভাবে করি সেম ভাবে করেও আপনারা এই আলু পুরিটা বানাতে পারবেন। কিন্তু আমি বলবো যদি বেঁচে যাওয়া আলু ভর্তা দিয়ে এটি করা হয় তাহলে আমাদের আলু ভর্তাগুলো অপচয় হলো না আর আমাদের সময়টা অনেক বেঁচে গেল। তো অবশ্যই এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং পরিবারের সবাই অনেক পছন্দ করবে। তো এভাবে একটু হাত দিয়ে প্রেস করে নিতে হবে বেলুন দিয়ে বেলার আগে। এখন আমি হালকা হালকা প্রেস করে এইভাবে গোল করে শেপ করে নিচ্ছি। শেপ যে একবারে গোল হতে হবে এমন না, কারণ এটা আমি যখন গরম তেলের মধ্যে ছাড়বো এটা কিন্তু এমনিতেই গোল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি চেষ্টা করেছি আজকে এই রেসিপিটি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর এবং এ কারণে ভিডিওটি একটু বড় হয়েছে। তো আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন। তো আমি 4টা বানিয়ে নিয়েছি, দেখুন আমার পুরুত্বটা ঠিক এরকম হয়েছে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। তো আমি এখন একটা প্যানে এভাবে তেল দিয়েছি। আমরা সবাই জানি যে পুরিটা একটু ডুবো তেলে ভাজতে হয়, কিন্তু আমি এখানে খুব বেশি তেল ইউজ করি নাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো তেলটা ভালোভাবে গরম করে নেয়ার পর আমি পুরিটা ছেড়ে দিলাম। পুরিটা কিন্তু দেওয়ার পরে সামান্য একটু নেড়ে দিতে হবে, তারপর যখন একটু ভেসে উঠবে তখন হালকা হালকা করে প্রেস করে দিতে হবে, এতে করে পুরিটা ফুলতে সাহায্য হবে। আর আলু পুরিটা কিন্তু ফুলতে একটু সময় লাগে, কারণ এটার মধ্যে যে পুরটা দেয়া থাকে সেটা একটু ভারী, তো এই কারণে ফুলতে একটু সময় লাগবে, কিন্তু সবগুলো পুরিটাই কিন্তু ফুলবে। তো আস্তে আস্তে দেখতে পারবেন এভাবে প্রেস করে দিলে যে সব দিকে সমানভাবে ফুলে উঠতেছে। পিসটা যখন ভালোভাবে ভাজা হবে হালকা ব্রাউন কালার হবে তখন কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে, আগে উল্টাইতে যাবেন না, এতে করে কালারটাও ভালো আসবে না আর পুরিটা খেতেও ভালো লাগবে না। তো আমার এক পিস হয়ে গেছে ভাজা, তো আমি উল্টিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবং কালারটা কতটা পারফেক্ট হয়েছে। দু পিসটায় যখন এরকম হালকা একটু ব্রাউনভাবে ভাজা হবে তখন এটা তুলিয়ে নিতে হবে। একটা পুরি ভাজার পরে কিছুটা সময় ওয়েট করতে হবে কয়েক সেকেন্ডের মতো, যাতে করে তেলটা আরেকটু ভালো মতো গরম হতে পারে, তারপরে কিন্তু আরেকটি দ্বিতীয় পুরিটা ছাড়তে হবে। তো আমি একটা পুরি তুলিয়ে নিচ্ছি,
ওয়েট করছি কিছু সময়ের জন্য, যাতে তেলটা আমার আরেকটু ভালো মতো গরম হয়। তেলটা একটু গরম হতে দিতে হবে, কারণ একটা পুরি ভাজার সময় কিন্তু তেলটা ঠান্ডা হয়ে যায়, তো এই কারণে তেলটা আরেকটু গরম করে নিয়ে সেকেন্ড পুরিটা ছাড়তে হবে। আপনারা চাইলে বড় প্যানে একসঙ্গে দুই তিনটাও ভেজে নিতে পারেন, তবে আমি বলবো একটা একটা করে ভাজলে কিন্তু আপনাদের তেলের পরিমাণটা কম লাগবে আর পুরিটাও পারফেক্টভাবে ভাজা হবে। আর যারা হোটেলে বানায় তারা কিন্তু বড় কড়াইয়ে একসঙ্গে অনেক তেল দিয়ে বানায়, যার কারণে ওনারা একসঙ্গে অনেকগুলো বানায়, কিন্তু বাসায় কিন্তু আমরা এইভাবে বানালে আমাদের তেলটাও অপচয় হলো না আর আমাদের পুরিটাও খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তো এইভাবে হালকা হালকা প্রেস করে দিয়ে আমি আরেকটাও ভেজে নিচ্ছি। তো আমার এক পিসটা বেশ ভালো মতো ফুলে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটা উল্টিয়ে দিব, কারণ মনে হচ্ছে যে ওই পিসটাটা ভাজা হয়ে গেছে। তো দেখলেন তো কতটা সহজ এই আলু পুরিটা বানানো। তো আশা করি এখন থেকে আলু ভর্তা বেঁচে গেলে সেটা দিয়ে সুস্বাদু এই আলু পুরিটা বানিয়ে নেবেন এবং পরিবারের সবার সাথে অনেক মজা করে খাবেন। এবং আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না যে এই আলু পুরিটা আপনাদের কেমন লাগলো। কারণ আমরা অনেকেই আলুটা সেদ্ধ করে পুরি বানাতে গেলে দেখা যায় আমাদের সময়টাও অনেক বেশি লেগে যায় আর অনেক বিরক্ত হওয়ার কারণে অনেকে খেতে চায় না। তো বানানো আলু ভর্তা দিয়ে ঝটপট যে কত মজার আলু পুরিটা বানিয়ে নেওয়া যায়, তো আশা করি ঘরে এটা অবশ্যই ট্রাই করবেন। আমার আলু পুরিগুলো কিন্তু সবগুলো অনেক ভালো ফুলেছে এবং ভেতরটাও খুব সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে একটা কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে এবং অনেক খাস্তাও হয়েছে, এবং এটা কিন্তু আপনারা অনেক সময় ধরে রেখে খেতে পারবেন। এটা কিন্তু হার্ড হবে না, একদম সফটই থাকবে, কারণ এটার মধ্যে চিনি ব্যবহার করার কারণে এই আলু পুরিটা অনেকটা সময় ধরেই সফট থাকবে। তো এটা এনজয় করতে পারেন বিকেলে চায়ের সঙ্গে, আশা করি ভালো লাগবে। এবং চাইলে আপনারা এটা সস দিয়েও খেতে পারেন, কিন্তু আমি আজকে এটা এনজয় করতেছি চায়ের সঙ্গে। তো বিকালে এক কাপ চায়ের সঙ্গে আলু পুরিটা কিন্তু খেতে মন্দ হয় না। তো আশা করি ঘরে এটি অবশ্যই ট্রাই করবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং ফ্রেন্ডস আমার কিন্তু আরেকটি চ্যানেল আছে বাংলা ব্লগার রোমাইসা, আশা করি সেটিও ঘুরে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।